আয়াত পাকগুলোকে এক জায়গায় করেছিলাম যেখানে কোরআনে আল্লাহ পাক বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে কেউ যদি বলে কোনো ব্যাপারে ঝগড়া করে সীমা লঙ্ঘন করে হে মাহবুব আপনি কোরআন দ্বারা ডিবেট করেন আমরা যখন সবাই জানি কি মরতে হবে মওতের প্রস্তুতি নিতে হবে মৃত্যু আসবেই তো বাঁচার কি কোনো উপায় আছে মত থেকে বাঁচার কোনো উপায় নাই কিন্তু একটাই পদ্ধতি আছে কেউ যদি মুস্তাফার সঙ্গে জুড়ে যায় বাউলাদে মুস্তাফার সঙ্গে জুড়ে যায় আল্লাহর নবী বলেন মান্নাহাব্বানি ওয়াহাব্বাহা জাইন ওয়াবাহুমা ওয়াউম্মাহুমা কানা মাইয়্যিফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলতে আছেন হে দুনিয়ার লোকেরা কান খুলে শুনে রাখো রাসূলে কায়নাত বলেন মান্নাহাব্বানি যা আমাকে মহব্বত করেছে ওয়াহাব্বাহা জাইন এই দুই শাহজাদা হাসান ও হুসাইন কে মহব্বত করেছে বাবা হুমা এদের আব্বা আলী কে মহব্বত করেছে বা উম্মা হুমা এদের মা ফাতিমা তুজ জাহরা কে মহব্বত করেছে কানা মাইয়্যিফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলতে আছেন কি তারা সুবহানাল্লাহ লোক যখন নাফসি নাফসি করতে থাকবে নিজের নিজের ঘামে নিজের নিজের পাপ অনুসারে নিজের নিজের ঘামে ডুবতে থাকবে কারোর ঘাম থাকবে টাকনু পর্যন্ত কারোর ঘাম থাকবে হাঁটু পর্যন্ত কারোর ঘাম থাকবে কোমর পর্যন্ত কারোর ঘাম থাকবে গলা পর্যন্ত কেউ ঘামে সাঁতার কাটতে থাকবে আল্লাহর নবী বলেন সবার বিচার হতে থাকবে কিন্তু যারা পাঞ্জাব পাকের চাহনে বালা হবে কানা মাইয়্যিফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা তারা ওই জায়গায় থাকবে নবী যেই জায়গায় থাকবেন নবী পাক যেই জায়গায় থাকবেন পাঞ্জাতন পাকের আলে রাসূলের চাহনেওয়ালারা ওই জায়গায় থাকবেন এখন ব্যাপার হচ্ছে কিছু লোক বলছেন আমাদের তারা জানের টুকরা তাদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই সুফিজমের দরবার থেকে ফতোয়াবাজি করা হয় না আল্লাহর ওয়ালির খানকাহ থেকে ফতোয়াবাজি করা হয় না এখানে বড় গেট লাগানো নাই কি লাত্তি মেরে লোককে শুধু ইসলাম থেকে বের করব এখানে তো খাজা মঈনুদ্দিন চিশতির ও জান্নাতের দরওয়াজা লাগানো আছে যেখানে 90 লাখ ও মুসলিমকে কালমা পড়িয়ে মুসলমান বানানো হয়েছে এটা হচ্ছে আল্লাহর ওয়ালির দরবার কিছু লোক বলছে যে নবী পাকের বংশ তো সব কারবালায় শেষ হয়ে গেছে নবী পাকের বংশধর কারবালায় শেষ হয়ে গেছে তাহলে এখন তোমরা যাদেরকে নবীর বংশধর বলছো তারা নবীর বংশধর কেমন করে এ প্রশ্ন আপনারা কখনো ফেস করেছেন কিনা অনেক সময় আপনাদেরকে সওয়াল করে কিনা আপনারা কোন সাইয়্যেদ জাদাকে সম্মান করেন কি নি সাইয়্যেদ বংশের লোক আলে রসুল এদেরকে সম্মান করতে হবে তো লোক বলে সাইয়্যেদ আবা আলে রসুল আবার কি তার কারণ কারবালায় তো সব শেষ হয়ে গেছে একটা প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন করে কি বেটির বেটা কি কখনো বংশ হয় নবীর তো নিজের বেটার ঔলাদ নাই তো বেটির বেটা কেমন করে বংশধর এটাই হচ্ছে আমার প্রশ্ন এটার সম্পর্কে আমি আজকে আলোচনা করব তো প্রথমে জেনে রাখুন কেউ যদি নবীকে নির্বংশ বলে নবী পাককে নির্বংশ সর্বপ্রথম কারা বলেছে কারা বলেছে আপনি উত্তর জানেন বা আপনার বাপ আপনাকে জমি দিয়েছে দ্যাট ডাজ নট মিন কি যে কোনো আইরা গাইরা আসবে আর আপনাকে বলবে যে তোর বাপ তোকে জমি দিয়েছে প্রমাণ দেখা আপনাকে প্রমাণ দেখানোর দরকার নাই কেউ যদি বলে তোমার বাপের জমি তোমার আব্বা আমাকে দিয়ে গেছে তাকে বলুন তুই দলিল দেখা দলিলটা তুই দেখা বহু উত্তর দিয়েছি এবার প্রশ্ন শোনো বলো নবী পাককে নির্বংশ বলার দুঃসাহস কারা করেছিল তো সুবহানাল্লাহ বেশি দূর যেতে হবে না একটা কুইজের কোশ্চেন করি আপনারা কেমন পারেন দেখি আচ্ছা বলেন তো কোরআন মাজিদে এমন কোন সূরা আছে যাতে মিম নাই সবচেয়ে মাশাআল্লাহ আসির নানা মাশাআল্লাহ যাতে মিম নাই সেই সুরার নাম হচ্ছে সুরায়ে কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এতে মিম নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে মক্কার কাফিররা বলল মুহাম্মাদের ধর্ম কি চলবে ওর তো বংশই নাই ওর নির্বংশর ধর্ম
চলবে শুধু নির্বংশ বলে নাই তৎকালীন টাইমে একটা গালি প্রচলিত ছিল যাদের যারা বংশ যারা বন্ধাত্ব যাদের হতো বা যাদের পুত্র সন্তান হতো না তারা বলতো লেজ কাটা অবতার আমার আল্লাহ বলতে আছেন ইন্না বেশাক আতাইনা কাল কাউসার এ আমার হাবিব আপনাকে কাসির আতা করিনি এ দুনিয়া হচ্ছে কালিল মানে দুনিয়া খুব ক্ষুদ্র এ দুনিয়ার তাম রং তামাশা হিমালয়ের পর্বতের চটি থেকে শুরু করে গঙ্গার গভীরতা থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের ডেপ্থ থেকে শুরু করে এ পুরা যে পৃথিবী আমার আল্লাহ বলেন এ পুরা পৃথিবী হলো কালিল ইয়ানি খুব কম সুবহানাল্লাহ আল্লাহ কাসির বললেন না কাসিরান বললেন না ইয়ানি আল্লাহ পাক গুড বেটার বললেন না বরং বেস্টের লাফ ইউজ করতে আছেন সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে আছেন আল্লাহ বলতে আছেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনাকে যেটা দিয়েছি আমার নিয়ামত কে তমাম করে দিয়েছি দিয়েছি তো দিয়েই দিয়েছি সুপারলেটিভ ডিগ্রিতে দিয়ে দিয়েছি এ মাহবুব সব দিয়ে দিয়েছি নামাজ কায়েম করেন নামাজ পড়েন কুরবানি দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার আপনার যারা দুশমন তারা হলো নির্বংশ অতএব কেউ যদি বলে নবী পাকের বংশধর নাই আপনাদেরকে অত্যন্ত মহাব্বতের সঙ্গে আমি জিজ্ঞেস করতে চাই কেউ যদি বলেন তাহলে উনি মুসলমানের দায়িত্ব পালন করলেন না মক্কার কাফিরদের ভাষা বললেন মক্কার কুফফারদের ভাষা বললেন নবী পাককে নির্বংশ বলা আবতার বলা এটা মক্কার কাফিরদের রীতি তাহলে বোঝা গেল আকা আলাইহিস সালামের اولاد তো কেউ আছেন তো কারা আছেন এটা পরে আসছে আকা আলাইহিস সালাতু তাসলিম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আকা আলাইহিস সালামের যেই জিনিসের অস্তিত্ব নাই সেই জিনিসের জন্য দোয়াও নাই আপনার বেটা নাই আপনার ধরেন পোতা হয়নি তো আপনি বলবেন কি আল্লাহ আমার পোতার একটা সুন্দর দেখি বহু দিয়ে দাও আল্লাহ আমার পোতার চাকরি দিয়ে দাও দুনিয়ার বুকে এত বড় পাগল কেহ আছে ভালো করে বুঝবেন আমি ইয়ার কি ছলে বোঝাচ্ছি কিন্তু বিরাট জিনিস বুঝিয়ে দিচ্ছি যদি আপনাকে কেউ ইনশাআল্লাহ তাআলা কোন মাওলানার মুফতির দরকার হবে না আপনি নিজে জবাব দিতে পারবেন তাদেরকে জিজ্ঞেস করবেন যেই জিনিসের অস্তিত্ব নাই তার ব্যাপারে দোয়া কি করা যায় বলবে করা যায় না আমি বলতে চাই হে মুসলমান পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো ফজরে পড়ো জোহরে পড়ো আসরে পড়ো মাগরিব ওয়াল ইশাতে পড়ো তাহাজ্জুদে পড়ো আল্লাহুম্মা সাল্লি দুনিয়ার যত সমস্যা সমাধান কোরআনে আছে কি নাই আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন হে মাহবুব আমি ওই ডায়েরিটা আনতে ভুলে গেছি আয়াত পাক গুলোকে এক জায়গায় করেছিলাম যেখানে কোরআনে আল্লাহ পাক বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে কেউ যদি বলে কোন ব্যাপারে ঝগড়া করে সীমা লঙ্ঘন করে এ মাহবুব আপনি কোরআন দ্বারা ডিবেট করেন আপনি কোরআন দ্বারা তর্ক করুন এ মাহবুব যারা এই কোরআনের বিচারকে মানে না কোরআনের ফয়সালাকে মানে না তারাই কাফির তারাই অস্বীকারকারী আল্লাহ পাক কোরআনে বলতে আছেন একটা বিষয় কিন্তু রয়েছে এ কোরআন সবার জন্য পথ প্রদর্শক নয় সবার জন্য গাইডবুক নয় কার জন্য গাইডবুক উঠান কোরআন সেকেন্ড পেজের মধ্যেই আমার আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন শুধুমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এবার আসেন আয়াতে পাক সূরা আলে ইমরান আয়াত নাম্বার হচ্ছে 61 ভার্স নাম্বার 61 আয়াত নাম্বার 61 কোরআন পাক ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি হে মাহবুব প্রকাশ্য ইলম এসে যাওয়ার পরেও এর একটা প্রেক্ষাপট আছে সানে নুজুল আছে সানে নুজুলটা হলো এই যে নাজরান নামে একটা প্রদেশ রয়েছে ওই নাজরানের খ্রিস্টানরা আল্লাহর নবীর সঙ্গে তর্ক শুরু করলো
তো খ্রিস্টানদের মধ্যে যারা বড় বড় পাদ্রী বড় বড় নলেজেবল পারসন স্কলার তাদেরকে নিয়ে আসা হলো এবং মসজিদের নববীতে তারা স্টে করলো আর আকা আলাইহিস সালামের সঙ্গে বিতর্ক শুরু করলো তাদের দাবি ছিল কি হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা আল্লাহর নবী খণ্ডন করেন ওরা মানবে না ওরা কোনো মতে মানে না তখন আল্লাহ পাক কোরআনে আয়াতে পাক নাজিল করছেন এই আয়াতে পাক সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত এই আয়াতকে আয়াতে মুবাহিলাও বলা হয় আয়াতে মুবাহিলা তো বলা হচ্ছে যে যারা প্রকাশ্য ইলম এসে যাওয়ার পরেও হে মাহবুব যারা আপনার সঙ্গে কাট হুজ্জতেতে নেমেছে যারা মানবে না তাদেরকে বলে দিন ফাকুল হে মাহবুব আপনি বলে দিন তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম হে মাহবুব তাদেরকে আপনি বলে দিন তারা যেন নিজেদের সন্তানদেরকে নিয়ে আসে আর আপনি নিজেদের সন্তানদেরকে নিয়ে যান আবনাআনা নাদউ হে মাহবুব আপনি বলুন তারা যেন ডাকে আবনাআনা আপনি ডাকবেন আপনার ওলাদদেরকে আপনি ডাকবেন আপনার সন্তানদেরকে আর তারা নিয়ে আসবে তাদের সন্তানদেরকে ওয়ানিসানা ওয়ানিসাকুম হে মাহবুব আপনি নিয়ে আসবেন নিজেদের ঘরের কন্যা সন্তানদেরকে মহিলাদেরকে তারা নিয়ে আসবেন নিজেদের মহিলাদেরকে তো আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক বলেন হে মাহবুব নিজের সন্তানদেরকে নিয়ে যান আল্লাহর নবী হাসান ও হুসাইনকে পেশ করলেন জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কোরআন দ্বারা প্রমাণিত হলো কি নবী পাকের বেটা হলো হাসান ও হুসাইন নবী পাকের ঔলাদ হচ্ছেন হাসান ও হুসাইন কারণ আল্লাহর নবী আর এই আয়াতের তাফসিরে যে কোন তাফসির উঠান তাফসিরে জেলালুল কোরআন উঠান তাফসিরে ইবনে আব্বাস উঠান তাফসিরে কবির তাফসিরে রুহুল বয়ান তাফসিরে মানি দুনিয়ার বুকে তাফসিরে কাসসাব তাফসিরে দুররে মনসুর কঞ্জুল ঈমান বা মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের যিনি দেওবন্দি ভাইদের হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে জামা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ওনার তাফসির দুনিয়ার যে কোন তাফসির উঠান বলা হচ্ছে যখন আল্লাহ বললেন নিয়ে আসুন আবনাআনা ওয়া আবনাআকুম আল্লাহর নবী হাসান ও হুসাইনকে পেশ করলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে হায়দারি নারে বস নারে কেশতুল্লাহ রাহমাতুল্লাহ তার মানে হলো তার মানেটাই হলো হাসান হুসাইন আল্লাহর নবীর ঔলাদ এরপরে দেখুন তারপরে আল্লাহ পাক বলতে আছেন কোরআন মাজিদের মধ্যে সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন এবং হে মাহবুব আপনি বলুন যেন মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানাত হয় তো যখন আল্লাহর নবী হযরতে সাইয়্যেদা ফাতিমাতু জাহরাকে নিয়ে আর যখন বললেন না আনফুসানা ওয়া আনফুসাকুম নিজের জানকে পেশ করুন আল্লাহর নবী মাওলা আলীকে পেশ করলেন তো মাওলা আলী হলেন জানে মুস্তাফা মাওলা আলী হলেন জানে মুস্তাফা মাওলা আই কায়নাত পাক জানে মুস্তাফা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আলী ওয়াসাল্লামের পুরো দৃশ্য যখন খ্রিস্টানরা দেখলো খ্রিস্টানরা বলল পাদ্রীরা এ গডের কসম ঈসা জিসাস ক্রাইস্টের কসম মরিয়ামের কসম যে পাঁচ জন নূরি চেহারা वाला লোক কে দেখতে পাচ্ছি এরা যদি হাত উঠিয়ে বলে দেয় হিমালয় সরে যা তো হিমালয় সরে যাবে পাহাড় সরে যাবে অতএব পাঞ্জাতন পাকের বিরুদ্ধে গিয়ে লাভ নাই আমরা জিজিয়া কর দিতে রাজি হয়ে গেলাম তারা জিজিয়া কর দিতে শুরু করলো আর পাঞ্জাতন পাকের ওয়াসিলায় আল্লাহ পাক এস্টাবলিশ করে দিলেন কি পাঞ্জাতন পাক হলো নবী পাকের আহলে বাইত নবী পাকের ঘরের লোক এটা কোরআন দ্বারা প্রমাণিত এরপরে আসুন হাদিসে পাক হাদিসে পাক শুনুন তাবারানি শরীফ ইমাম তাবারানির আল মুজামুল কবির তৃতীয় খণ্ড 44 পৃষ্ঠা হাদিস নাম্বার 2632 এবং ওই তাবারানি শরীফেরই 22 তম খণ্ড 423 পৃষ্ঠা হাদিস নাম্বার 1042 ইমাম আবু ইয়ালার মুসনাদের মধ্যে 12 তম খণ্ড 109 পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে 6741 ইমাম দাইলামির আল ফিরদাউস এভাবে খতিব বাগদাদি তারিখ বাগদাদ ইমাম হাইসামির মাজমাউ জওয়াইদ
ইমাম হাইসামের মাজমা উজ্জামায়েদ ইমাম ইউসুফ মসজিদ তাহজিবুল কামাল ইমাম হুসামুল হিন্দির কাঞ্জুল উম্মাল আমি শুধুমাত্র বইয়ের নাম খুব কুচি রেফারেন্স কম করছি এতে কথা বলা যায় ইমাম সাহাবীর কিতাবের মধ্যে হাদিসে পাক আন ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু আনহু কল قالت قال رسول الله صلى الله عليه واله وسلم كل بني امه ينتمون الى عصبته الا ولد فاطمه فانا وليهم وانا عصبتهم হে লোকেরা শুনে রাখো গোটা দুনিয়ার বংশধর চলে বাপের তরফ থেকে গোটা দুনিয়ার বংশধর চলে বাপের তরফ থেকে الا ولد فاطمه কিন্তু ব্যতীত فاطمه র اولادরা فانا আলাইহিম ওয়া আনা আসাবাতুহুম আমি তাদের বাপ আমি তাদের অভিভাবক আমি তাদের গার্জেন আমি তাদের অভিভাবক আল্লাহর নবী বলেন ওই একই ধরনের হাদিস আবার হযরত ওমর থেকে বর্ণিত তিনি বলেন আন ওমর রাদিয়াল্লাহু আনহু কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু বানি উনসা ফা ইন্না আসাবাতুহুম লিআবা আবিহিম মাখালা ওয়ালাদা ফাতিমাতা ফা ইন্নি আনা ওয়াসাবাতুহুম ওয়া আনা আবুহুম তিনি বলতে আছেন শোনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং এই হাদিসে পাক তাবারানী শরীফের মধ্যে মুজামুল কবির তৃতীয় খণ্ড 44 পৃষ্ঠা হাদিস নাম্বার 2631 ইয়াকে হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাব ফাজাইলুস সাহাবার মধ্যে দ্বিতীয় খণ্ড 626 পৃষ্ঠা হাদিস নাম্বার 1070 ইমাম হাইসামির মাজমাউল জাওয়াইদের মধ্যে কোট করেছেন তিনি বলতে আছেন যে সুবহানাল্লাহ আমি নিজের কানে হযরত ওমর বলেন আমি নিজ কানে শুনেছি আল্লাহর নবী বলেছেন যে ফাক দুনিয়ার तमाम বংশধর চলবে তার বাপের তরফ থেকে মানে পুরুষের তরফ থেকে মাখালা ফাতিমা তা ফাতিমা মুসলিম শরীফের মধ্যে ষষ্ঠ খণ্ডের দারুস সালাম প্রিন্ট যেটা সৌদি আরব থেকে প্রিন্টেড দারুস সালাম প্রিন্ট 267 থেকে 269 পৃষ্ঠা এবং হাদিস নাম্বার হচ্ছে 6225 ও 6228 একই ধরনের হাদিসে পাক রয়েছে ওইখানে আকা আলাইহিস সালাম বলেন যে দুইটি জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম কোরআন ও আহলে বাইত আপনারা প্রচুর শুনেছেন কোরআন আহলে বাইত আল্লাহর নবী রেখে গেলেন তো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো হুজুর এই আহলে বাইত কারা তুনি বললেন আহলে বাইত হচ্ছেন চার জনের বংশধর কত জনের চার জনের বংশধর হযরতে আলীর বংশধর হযরতে জাফরের বংশধর হযরতে আকিলের বংশধর হযরতে আব্বাসের বংশধর ইয়ানি শুনে রাখো আলে আকিল আলে আব্বাস আলে জাফর ও আলে আলী এরা तमाम জন আহলে বাইতের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ আল্লাহর নবী এনাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন এই জন্যই তো বারেলির কালন্দার বলেছিলেন কি পারা হায় সুহুফ গুনচা এ কুদ্দুস আহলে বাইতে নবুয়াত পেলা সালাম আমি বলছিলাম যে মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার এই যে ব্যাপার কেন বলছিলাম এর পিছনে একটা হাদিসে পাক রয়েছে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লু নাসাবিন ওয়া সাহরি মুনকাতিউন ইয়াউমাল কিয়ামাহ ইল্লা নাসাবি ওয়া সাহরি আল্লাহর নবী বলেন কিয়ামতে যত বংশীয় সম্পর্ক আছে সব কেটে যাবে বেটা বাপকে চিনবে না মা বেটাকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এরা কেউ একে অপরকে
চিনবে না, যেমন আমল করবে তেমন ফল পাবে। কিন্তু আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত এবং এই হাদিসে পাক ইমাম তাবারানী আল মুজামুল আওসাতের মধ্যে চতুর্থ খণ্ডের 257 পৃষ্ঠায় হাদিস নাম্বার 4132 এ কোড করেছেন। আল্লাহর নবী বলেন, কুল্লু নাসাবিন ওয়াসহরি মুনকাতুল ইয়াউমাল কিয়ামা ইল্লা নাসাবি ওয়াসহরি। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের দিনে সবার সম্পর্ক কেটে যাবে, কিন্তু আমার সম্পর্ক কাটবে না। আমার ঔলাদরা আমাকে চিনবে, আমি আমার ঔলাদকে চিনব। জেনে রাখেন, যদি কোন সাইয়্যেদের হাতে হাত দিয়েছেন, যদি কোন আলে রাসূলের সঙ্গে জুড়ে আছেন, তো দুনিয়া এদিক থেকে সেদিক হয়ে যাক, আলে রাসূলের দামানকে ছাড়িয়ে দিবে। কেননা কিয়ামতের দিনে সবাই কেটে যাবে। আল্লাহর নবী বলছেন, কোন মোল্লার কথা নয়, রাসূল আল্লাহর কথা। আল্লাহর নবী বলতে আছেন কি, সবার সম্পর্ক কেটে যাবে, আমারটা কাটবে না, আমারটা জুড়েই থাকবে। এরপরের বিষয়টা হচ্ছে যে সাইয়্যেদ টাইটেলটা কোথা থেকে এলো। ওই খিজির খা একজন রাজা ছিলেন, তিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। আপনারা জানেন যে ইব্রাহিম লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা, কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা, তেমন খিলজি খান সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। কিন্তু ওই সৈয়দ আর এই সৈয়দ এক নয়। শুনুন, এটা অন্য রাজার গল্প নয়, মহারাজার গল্প নয়। অন্য রাজা মহারাজার এনারা ঔলাদ নন, এনারা মদিনার মহারাজার ঔলাদ। এনারা মদিনার মহারাজার ঔলাদ। তো সৈয়দ টাইটেলটা নিয়েও একটা প্রশ্ন কি, সৈয়দ টাইটেলটা কোথা থেকে এলো। শুনুন, সৈয়দ টাইটেল আমার নবীর দেওয়া, সৈয়দ টাইটেল আমার নবীর দেওয়া। লোক বলছে আরবে সৈয়দ নাই, ভাইরে আমার, জানরে আমার, আরবেও সৈয়দ আছে। কিন্তু আরব কান্ট্রি গুলোতে সৈয়দদেরকে বলে শরীফ, শরীফ বংশের লোক। আফগানিস্তানে এই সৈয়দ বংশের মানে নবীর বংশের সন্তানদেরকে বলা হয় আগা। আফগানিস্তানে বলে আগা, আরব কান্ট্রিতে বলে শরীফ। আর বর্রে সগির পাক ও হিন্দের মধ্যে, ভারত বাংলাদেশ পাকিস্তান ভারতীয় উপমহাদেশের মধ্যে এই সৈয়দরা পরিচিত সৈয়দ হিসেবে। তো সৈয়দ মানে সর্দার, এটা ঠিক, কিন্তু এখানে সর্দার অর্থে ব্যবহৃত হচ্ছে না, বংশ অর্থে ব্যবহৃত হচ্ছে। আর আল্লাহর নবী ইনাদেরকে সর্দার বলেছেন। আল্লাহর নবী বললেন, তিরমিজি শরীফের হাদিস, আকা আলাইহিস সালাম বললেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যাদা সাবাবি আহলিল জান্নাহ। আমি একটা জায়গায় বলেছিলাম যে সুবহানাল্লাহ, লোক 55 বছর ক্রস করে যায়, ডক্টর জসিমউদ্দিন সাহেব আব্বাজানের দাড়ি পুরো পেকে গেছে, এখানে যত চাচা আছেন দু চার পিস দাড়ি পেকে গেছে, কিন্তু তারপরেও গ্যারান্টির সঙ্গে আমরা কেউ বলতে পারবো না কি আমি জান্নাতি বলতে পারবো। আল্লাহ দয়া করলে আলে রাসূলের দামানে আছি ইনশাআল্লাহ জান্নাত, কিন্তু বলতে পারবো না। লোক 55 বছর ক্রস করে নিজেকে জান্নাতি বলতে পারে না। বাহরে হাসান হোসেন আপনাদের শানের উপর কুরবান, যখন আপনারা বাচ্চা বাচপান হালাতে বাচপানে নয় বাচপানে আল্লাহর নবী কাঁধে উঠিয়ে বললেন, আল হাসানু ওয়াল হোসেন সাইয়্যাদা সাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন শুধু জান্নাতি নয়, জান্নাতের সরদার বানিয়ে দেওয়া হয়েছে। হাসান হোসেনকে জান্নাতের সরদার বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই তো হুজুর গানে দিনদা বলতে আছেন, বা খোদা খোদা কা ইহি হেদার নহি অর কোই, মাফরম কর জো ওয়াহাঁ কে হো ইহি ইয়াহ কে হো, জো ইয়াহাঁ নহি সো ওয়াহাঁ নহি। এ হচ্ছে হাসান হোসেন। তো এ হলো হাসান হোসেনকে আল্লাহর নবী সাইয়্যেদ টাইটেল নিজে দিয়েছেন। এরপরে আসুন, ফাতিমাতু জাহরাকেও আল্লাহর নবী সাইয়্যেদ বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ফাতিমা সাইয়্যেদাতুন নিসাই আলামিন, ফাতিমা হচ্ছেন সর্দারিনী। তারপরে একটা হাদিস পাকে এরকমও রয়েছে বুখারী শরীফে, আল্লাহর নবী বললেন, আমার এই বেটা হাসান সাইয়্যেদ, যখন উম্মতের মধ্যে ঝগড়া হবে তো হাসান সুলাহ হবে, তো হাসান সাইয়্যেদ। তারপরে একটা হাদিসে পাক দেখুন, ইবনে মাজা শরীফের মধ্যে, সুনান ইবনে মাজা কিতাবুল ফিতান চতুর্থ খণ্ড 455 পৃষ্ঠা এবং হাদিস নাম্বার 4087, এগুলোতে এরাব লাগানো নাই, মানে জাবার জের লাগানো নাই।
কারোর যদি সন্দেহ হয় আমি মাড়গ্রামের ছেলে, এমনিতে ইউটিউবে ছাড়া আছে পুরো চ্যালেঞ্জের সঙ্গে, ভুল প্রমাণ করে দাও। আমরা আহলে বাইতের গোলাম, আমরা এটা জানি আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবহা মান নারাদা ইলম ফালিয়াতিল বাব। আল্লাহর নবী বলেন আই অ্যাম দ্য টাউন অফ নলেজ এন্ড আলী ইজ দ্য গেট অফ দিস টাউন। আল্লাহর নবী বলেন আমি জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা, আনা দারুল হিকমা আমি হিকমতের ঘর, আলিয়্যুন বাবহা আলী তার দরওয়াজা আমরা আলীর দরজায় আছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী বলতে আছেন হাদিসে পাক ইমাম ইবনে মাজা তার সুনানে নিয়ে এসেছেন চতুর্থ খণ্ড 455 পৃষ্ঠা হাদিস নাম্বার 4087 ইমাম হাকিমের কিতাব আল মুস্তাদরাক তৃতীয় খণ্ড 211 পৃষ্ঠা হাদিস নাম্বার 4940 ইমাম ইউসুফ মির্জির কিতাব তুহফাতুল আসরাফ বিমারিফাতুল আতরাফ প্রথম খণ্ড 86 পৃষ্ঠা হাদিস নাম্বার 195 ইমাম হুসামুল হিন্দির কাঞ্জুল উম্মাল 12তম খণ্ড 97 পৃষ্ঠা হাদিস নাম্বার 34162। তিনি বলতে আছেন এতগুলো রেফারেন্স, তিনি কি বলছেন? عن أناس بن مالك رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم حضرت أناس بن مالك থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনেছি سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول তিনি বললেন نحن ولاد عبد المطلب আমরা যারা আব্দুল মুত্তালিবের বংশধর সাদাত আহলি জান্নাহ সাদাত আহলিল জান্নাহ আমরা হচ্ছি জান্নাতের সরদার। আমরা যারা আব্দুল মুত্তালিবের বংশধর তারা হচ্ছে জান্নাতের সরদার। তারা কারা? আল্লাহর নবী বললেন আনা আমি ওয়া হামজা এবং হামজা ওয়া আলী এবং আলী ওয়া জাফর এবং জাফর ওয়াল হাসান এবং হাসান ওয়াল হুসাইন এবং হুসাইন ওয়াল মাহদি এবং ইমামে মাহদি। আমি বলতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে মাহদি ইমামে মাহদি কিয়ামতের আগে আসবেন, তার মানে প্রতিষ্ঠিত হয়ে গেল, এটা এস্টাবলিশ দামন মুর্শিদ কা দামন আব্দুল ওলি কা দামন আব্দুল সামি কা দামন নারে তকবীর আল্লাহু আকবার। তার মানে ইমামে মেহেদী যখন আল্লাহর নবীর বংশধর থেকে আসবেন তার মানে কায়ামত তালাক ইমামে মেহেদীর আওলাদ পাক থাকবেন কিনা, কায়ামত তালাক ইমামে মেহেদী আলাইহিস সালামের আওলাদ পাকও থাকবেন, বাস এটা একটা প্রশ্নের উত্তর হলো। এবার আসুন এই সুফি ধারার শিক্ষাটা কি, এইভাবে এ পুরো শাখা আমাদের মাঝে এসেছেন। এরপরও একটা সওয়াল করেন কিছু লোক যে এনারা ভারতে কেন এসেছেন, দুটো মেন কারণ। এক নাম্বার কারণ ইসলাম প্রচার করা। কি কারণ? ইসলাম প্রচার করা। যেমন আপনার যদি কোনো ব্যবসা আপনি প্রতিষ্ঠা করেন তো ওই ব্যবসায় যদি আপনার ছেলে যোগ্য থাকে তো ছেলেকে পাঠাবেন না বাড়ির চাকরকে পাঠাবেন? নিজের ছেলেকে পাঠাবেন। তেমন আল্লাহর রাসূলের ঔলাদদেরকে ওই বুজুর্গানে দিনরা আইম্মায়ে আহলে বাইতরা নিজেদের সন্তানকে পাঠিয়েছেন কি ইসলামকে দাঁড় আমরা করিয়েছি। অতএব যত ব্যথা ইসলামকে বাঁচানোর জন্য কোন আলে রাসূলের থাকবে কোন ভাড়াটিয়া মৌলভী সাহেবের অত ব্যথা থাকবে না, থাকবে থাকবে না। অতএব আর নিজের ঔলাদকে পাঠালেন। আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে ইনাদেরকে ধরে ধরে কাতল করা হতো বানু উমাইয়ার যুগে এবং বানু আব্বাসের যুগে, ইনাদেরকে ধরে ধরে কাতল করা হতো সাইয়্যেদ জাদগানদেরকে। এই জন্য বহু সাইয়্যেদ জাদগানরা নিজেদের প্রাণ রক্ষার খাতিরে আর ইসলামকে ফেলানোর জন্য আপনার আমার মাঝে এসেছেন। অতএব ইনাদেরকে মূল্যায়ন করুন। বাস ইনাদের শিক্ষা বলে আমার বক্তব্য শেষ।